মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার মধ্য দিয়ে প্রত্যন্ত এলাকার আদিবাসীদের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করে তোলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার মুঙ্গিয়াগামী ব্লকের উদ্যোগে চাকমাঘাটের প্রত্যন্ত এলাকার আদিবাসীদের মধ্যে মুরগির ছানা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুঙ্গিয়াগামী ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই মুঙ্গিয়াগামী ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের 60টি পরিবারের মধ্যে মুরগির ছানা বিতরণ করা হয়। এতে করে প্রত্যন্ত এলাকার আদিবাসীরা স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হবে। আগামী দিনে এমন আরও প্রদান করা হবে হাঁস মোরগ ছাগলের বাচ্চা বলে জানালেন মুঙ্গিয়াগামী ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা। আমরা মুঙ্গিয়াগামী ব্লক থেকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার হইতে আমরা দেশে 60 পরিবারকে 10টা করে পালনে আমরা দিয়েছি এবং জানিন আগামী 14-15 বা 16 তারিখের মধ্যে আরও বাদ বাকি আমরা দেওয়ার থাকতাম। আমরা তো টোটাল মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার থেকে 280 জনকে আমরা মুখ্যমন্ত্রী 14টা এডিসি দেশ থেকে আমরা 5টা এডিসি দেশকে আমরা দিব। আগামী দিনে আরও বাদ বাকি আমরা দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু করোনা ভাইরাসের মধ্যে আমরা কোনো প্রোগ্রাম করিনি, সেইভাবে আমরা ফিলে মারতে আমরা দিয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।